বিএনপির কোনও কর্মসূচি বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ হুঁশিয়ারি দেন তিনি নির্বাচনে ব্যর্থ বিএনপির পরাজিত নেতারা এখন হাঁক ডাক শুরু করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না এ সময়ে জেল জুলুম নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলেও জানান ওবায়দুল কাদের আরও জানাচ্ছেন এসকে সৌরভ রোববার সকালে সরকারি বাসভবনে দেশের চলমান রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে সাধারণ সম্পাদক কাদের। নিজেদের বিএনপির আন্দোলনের ডাক প্রসঙ্গে তিনি বলেন লন্ডনকে খুশি করার জন্যই সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে তারা বিএনপিকে মনে করিয়ে দিতে চায় জেল জুলুম নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা আওয়ামী লীগকে আন্দোলনের বয় দেখি লাভ নেই তাদের আন্দোলনের মানেই হচ্ছে সহিংসতা তাদের আন্দোলনের মানে জনগণের সম্পদে আগুন দেয়া তাই তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন ও নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহণের দিবা স্বপ্ন অধরাই থেকে যাবে বলেও জানান ওবায়দুল কাদের এখন শুরু হয়েছে পরাজিতদের হাঁক ডাক নির্বাচনে ব্যর্থ হয়ে এবং পরাজিত হয়ে মাঠ গরমের অপচেষ্টা এটাও কিন্তু সফল হবে না জনবিচ্ছিন্ন এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মশ্নদে আরোহণের দ্বিভা স্বপ্ন অধরাই থেকে যাবে জনগণ বিএনপির শক্তি সম্পর্কে জানে বলেই নির্বাচনে তাদেরকে ভোট না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের বিশাল ফ্যাক্টরি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে আছি সবসময়